আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি অলৌকিক মেহমানদারির ঘটনা সম্পর্কে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের যুদ্ধের সময় আমরা পরীক্ষা খনন করছিলাম, এমন সময় একটা শক্ত পাথর দেখা দিল। তখন লোকেরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, পরীক্ষা খননকালে একটি শক্ত পাথর পাওয়া গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। অতঃপর তিনি দাঁড়ালেন। সে সময় তার পেটে পাথর বাঁধা ছিল, আর আমরাও তখন তিন দিন পর্যন্ত কিছুই খেতে পাইনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল হাতে নিয়ে পাথরটির ওপর আঘাত করলে তা চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার স্ত্রীর কাছে এসে বললাম, তোমার কাছে খাওয়ার কিছু কি আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখতে পেয়েছি। তখন সে একটি চামড়ার পাত্র থেকে এক সা পরিমাণ জব বের করল। আমাদের একটা মোটা তাজা বকরির বাচ্চা ছিল, সেটা আমি জবাই করলাম, আর আমার স্ত্রী জব পিষল। অবশেষে আমরা হাড়িতে গোশত চড়ালাম। অতঃপর আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে চুপে চুপে বললাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটা বকরির বাচ্চা জবাই করেছি, আর এক সা জব ছিল, আমার স্ত্রী তা পিষেছে, সুতরাং আপনি আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে চলুন। এটা শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে সবাইকে ডাকলেন, হে পরীক্ষা খননকারীরা, তোমরা তাড়াতাড়ি চলো, জাবের তোমাদের জন্য খাবার তৈরি করেছে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন, তুমি বাড়ি ফিরে যাও, আমি না আসা পর্যন্ত গোশতের ডেকচি নামাবে না এবং খামির থেকেও রুটি বানাবে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকজন সহ উপস্থিত হলেন। তখন আমার স্ত্রী খামিরগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিলে তিনি তাতে লালা মিশিয়ে দিয়ে বরকতের জন্য দোয়া করলেন। অতঃপর ডেকচির কাছে অগ্রসর হয়ে তাতেও লালা মিশিয়ে বরকতের জন্য দোয়া করলেন। এরপর বললেন, তুমি আরও রুটি প্রস্তুতকারীদের ডাকো, যারা তোমার সঙ্গে রুটি বানাবে, আর চুলার উপর থেকে ডেকচি না নামিয়ে তুমি তা থেকে তরকারি নিয়ে পরিবেশন করো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবির সংখ্যা ছিল 1000। আমি আল্লাহর কসম করে বলছি, সবাই তৃপ্তি সহকারে খেয়ে চলে যাওয়ার পরও ডেকচি ভর্তি তরকারি ফুটছিল এবং প্রথম অবস্থার মতো আটার খামির থেকে রুটি প্রস্তুত হচ্ছিল। এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী শরীফ থেকে। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।